নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে, শিক্ষার সমতা কাকে বলে অথবা শিক্ষার সমসুযোগ কাকে বলে? সঙ্গে থাকছে শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা দাও বা ব্যাখ্যা করুন। সমসুযোগ মানে সমান সুযোগ, তার মানে এখানে শিক্ষায় সমসুযোগের কথা বলছে। তাহলে আমাদের ভারতবর্ষে যত লোক আছে বা যত ব্যক্তি আছে, সে যেই হোক না কেন, সবাইকে শিক্ষার সমসুযোগ প্রদান করতে হবে, এক কথায় বলতে গেলে তাই আমরা বুঝি। তাহলে চলুন আমরা ভালোভাবে জেনে নিই, শিক্ষার সমতা কাকে বলে বা শিক্ষার সমসুযোগ কাকে বলে। সমসুযোগ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকতার মূল ভিত্তি হলো প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের দক্ষতা ও প্রবণতা অনুযায়ী আত্মবিশ্বাসের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করাকে সমসুযোগ বলে। সুতরাং সমসুযোগ হলো ইকুয়ালিটি অব স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড দ্য প্রমোট অ্যামং দেম অল। তার মানে বোঝা যাচ্ছে সমসুযোগ মানে কি? শিক্ষার সমসুযোগটা হচ্ছে আমাদের ভারতবর্ষে সে যে জাতেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, এবং সে স্বাভাবিক না অস্বাভাবিক ব্যক্তি বা শিশু, সবাইকে শিক্ষা প্রদান করতে হবে। এটাই হচ্ছে শিক্ষার সমসুযোগ। আশা রাখছি বুঝতে পারা গেছে। শিক্ষার সমসুযোগের ধারণা, শিক্ষার সমসুযোগ কথাটির অর্থ হল সকলের জন্য সমান শিক্ষা ব্যবস্থা করা। সুতরাং রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সকলের প্রয়োজন মতো, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষার ব্যবস্থা করাই হলো শিক্ষার সমসুযোগ। শিক্ষার এই সমসুযোগ ধারণাটি কতগুলো নীতির উপর নির্ভর করে। 1 নম্বর, মানে আমরা কিভাবে কিভাবে শিক্ষার সমসুযোগ আনতে পারি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সর্বজনীন শিক্ষা। শিক্ষার সমসুযোগের জন্য রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ দানের জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে। আমরা আগে ইতিহাসে জেনেছি যে উচ্চ বর্ণ নিচু বর্ণের ব্যক্তিদের একই ক্লাসে পড়তে দেওয়া হতো না, একসঙ্গে পড়তে দেওয়া হতো না। কেউ চেয়ার টেবিলে বসতো, কেউ মাটিতে বসে পড়াশোনা করত, কেউ দরজার বাইরে গিয়ে পড়াশোনা করত। আর এমন এমন জাতি বা বর্ণের লোকেরা ছিল যাদের আমরা নিচু বর্ণের বা নিচু জাতির লোক বলে থাকি, যেটা বলা ঠিক নয়, তারা কিন্তু শিক্ষার একদম গ্রহণ থেকে বঞ্চিত ছিল, তাদের শিক্ষা গ্রহণের অধিকারই ছিল না। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান মেনে চলা রাষ্ট্র, সেহেতু আমাদের সংবিধান রচনার সময় থেকেই ভারতবর্ষের প্রত্যেকটি ব্যক্তি, সে যেমনই হোক না কেন, তাদের সব ক্ষেত্রে সমান সুযোগ প্রদানের জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করা হয়েছে, শিক্ষাক্ষেত্রেও ব্যবস্থা করা হয়েছে। তাই এখানে আমরা বলছি যে সর্বজনীন শিক্ষা, সব ধর্ম বর্ণ জাতি বর্ণ যত লোক আছে একই ছাতার তলায়, মানে একই জায়গায় একই স্কুলে একই ক্লাসরুমে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সে যত ধনী ব্যক্তি হোক বা সে যত গরিব ব্যক্তি হোক, সবাইকে একই রকম শিক্ষার সমসুযোগ দিতে হবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো সকলকে একসাথেই বসিয়ে পড়াতে হবে। এর ফলে কি হবে, আমাদের যে জাতিভেদ প্রথাগুলো আছে এগুলো মুক্ত হবে, দূর হবে। স্কুল থেকে তো শুরু করতে হবে না, বিদ্যালয় থেকে শুরু করতে হবে। 2 নম্বর কি বলেছে, অবৈতনিক প্রাথমিক শিক্ষা। প্রাথমিক স্তরে শিক্ষাকে সর্বজনীন করার জন্য অবৈতনিক শিক্ষার নীতি গ্রহণ করতে হবে এবং উচ্চতর মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য, ছাত্র বা ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, তারা যাতে সুযোগ সুবিধা পায় উচ্চশিক্ষার জন্য, সেগুলো দেখার কথা বলা হয়েছে। 3 নম্বর, বুক ব্যাংক স্থাপন। শিক্ষাক্ষেত্রে আনুষঙ্গিক ব্যয় কমিয়ে এনে প্রাথমিক স্তরে বিনামূল্যে
এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বুক ব্যাংক স্থাপন করে ছাত্রছাত্রীদের মধ্যে বইয়ের চাহিদা পূরণ করতে হবে। কারণ সবার বই কেনার সামর্থ্য থাকে না, বা বই যদি আমি কিনি 1 বছর পর বা 2 বছর পরে তো সেই বইটি আর আমাদের প্রয়োজন হয় না। তাহলে এত টাকা দিয়ে, 1 নম্বর কথা হলো ভারতবর্ষের বেশিরভাগ ব্যক্তি হলো দরিদ্র, দরিদ্র সীমার মধ্যে আছে, তাদের মধ্যে যদি শিক্ষা পৌঁছে দিতে হয় তাদের দিন আনি দিন খাই অবস্থা, তারপরে তাদের যদি বই কিনে প্রত্যেকটি বই কিনে পড়তে হয়, তাদের কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। হয় তাদের বিনা পয়সায় বই দিন, যতগুলো ক্লাস আছে সব উচ্চ ক্লাস পর্যন্ত সব বিনা পয়সায় বই প্রদান করুন, যেটা এখন আপার প্রাইমারি পর্যন্ত আছে বিনামূল্যে, তাও কিছু কিছু বই কিনতে হয়। অন্যথায় এমন একটা ব্যবস্থা করুন যাতে তারা কিছু সময়ের জন্য বইগুলো নিয়ে পড়াশোনা করে আবার ফিরিয়ে দেবে, সেটাই হচ্ছে বুক ব্যাংক। যেমন স্কুলে, যেমন আমরা লাইব্রেরি বলি, স্কুল লাইব্রেরিতে আমাদের লাইব্রেরি কার্ড থাকে, সেখান থেকে আমরা ইচ্ছা অনুযায়ী বই নিয়ে পড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বইটি রেখে তারপরে আমরা আবার বইটি জমা দিই, আবার নির্দিষ্ট সময়ের জন্য আবার বই তুলতে পারি। এটাই হচ্ছে বুক ব্যাংক স্থাপনের কথা বলা হচ্ছে। এটা কিন্তু ব্যাপক হারে, বড় হারে প্রত্যেকটি স্কুল কলেজে কিন্তু করতে হবে, যাতে শিক্ষার্থীরা কম খরচে এই বুক ব্যাংক থেকে বই সংগ্রহ করে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে বা চাহিদা পূরণ করতে পারে। 4 নম্বর, বৃত্তি প্রদান। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বৃত্তি প্রদান করতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক স্তরে শতকরা 10 জনকে বৃত্তির সুযোগ প্রদান করতে হবে। বৃত্তির চাহিদায় অনেক গরিব ছেলেমেয়েরা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে, কারণ বই কেনার টাকা নেই, ভালো মতো পড়াশোনা করার জন্য টাকা পয়সা খরচ করার মতো টাকা নেই, তাকে যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে বলা হয় সেখানে তো আরও বেশি খরচা, তাহলে সে কী করে গ্রহণ করবে? সেজন্য আমরা যদি মেধাবী ছাত্রদের এবং গরিব ছাত্রদের যদি আমরা গরিব এবং অবশ্যই মেধাবী ছাত্রদের যদি আমরা বৃত্তি প্রদান করি, তাহলে কিন্তু তারা মানে কম কষ্টে তাদের কিন্তু শিক্ষাটা চালিয়ে যেতে পারবে। অন্যথায় কী হবে, সে পড়াশোনা ছেড়ে দেবে, কারণ পেটের ভাত জোগাড় হচ্ছে না, সে তো আবার পড়াশোনা করবে কী করে? সেখানে যদি বৃত্তি প্রদান দিয়ে যদি আমাদের তাদের পড়াশোনার খরচ চালানো যায়, তাহলে কিন্তু তারা অবশ্যই, তাদের কিন্তু উচ্চশিক্ষা কিন্তু গ্রহণ করতে পিছু পা হবে না, তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, সেটা কিছু সংখ্যক করবে, সবাই হয়তো করবে না, তাও তো করবে। সেই জন্য কিন্তু যত বেশি বেশি করা করে সম্ভব আমাদের কিন্তু বৃত্তি প্রদান করতে হবে। 5 নম্বর, বৃত্তি শিক্ষার ব্যবস্থা। ওটা বৃত্তি বলতে টাকা প্রদানের কথা বলা হচ্ছে, আর এটা বৃত্তি শিক্ষার ব্যবস্থা, তার মানে কর্মমুখী শিক্ষার, যেটা 5 নম্বরটা হচ্ছে কর্মমুখী বা পেশাগত যে শিক্ষা সেই ব্যবস্থার কথা বলা হচ্ছে। তাহলে এখানে কী বলেছে, শিক্ষা ব্যবস্থাকে বৃত্তিমুখী করার উপর জোর দিতে হবে। এক্ষেত্রে বৃত্তি শিক্ষা শতকরা 50 জন শিক্ষার্থীদের মধ্যে 30 জনকে পেশাগত উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। তার ফলে কী হবে, এই বৃত্তি শিক্ষা গ্রহণ করে তারা অনায়াসেই শিক্ষা গ্রহণ বা শিক্ষা শেষের সঙ্গে সঙ্গে তারা কিন্তু কাজে যুক্ত হতে পারবে, তাহলে তাদের শিক্ষাটা কিন্তু বাস্তবায়িত হবে এবং তারা কিন্তু যদি দেখে যে আমি শিক্ষা গ্রহণ করি আমি কিছু কাজ জোগাড় করতে পারছি, তাহলে সেই আশায় ছাত্রছাত্রীরা কী করবে, এই বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে। 6 নম্বর, বিদ্যালয় দূরত্ব। বাড়ি থেকে শিক্ষার্থীর বিদ্যালয় দূরত্ব যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। কারণ দূরে যদি হয়, 1 নম্বর হলো বৃষ্টি বাদলের দিনে ছোট ছোট বাচ্চাদের যদি দূরে গিয়ে স্কুলে পড়াশোনা করতে হয়, তাহলে একটা ভয় থাকে সব সময়, বাচ্চা কাচ্চা এত দূর হেঁটে যাবে কী করে, আর গাড়ি ঘোড়া দিয়ে যদি পৌঁছতে হয় তাহলে গাড়ি ঘোড়ার টাকা পয়সা কী করে জোগাড় হবে। সব কিছু চিন্তাভাবনা করে যদি আমরা সবার মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার যদি এই কর্মসূচি নিয়ে থাকি, তাহলে কিন্তু সবার নাগালের মধ্যেই কিন্তু স্কুল স্থাপন করতে হবে। সেজন্য নিয়মই আছে যে 1 কিলোমিটারের মধ্যে, মানে প্রত্যেকটি স্কুল 1 কিলোমিটার আন্ডারের মধ্যে কিন্তু হতে হবে, অন্ততপক্ষে প্রাইমারি স্কুল, প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কিন্তু 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে হতে হবে। আর যত উঁচু স্তরে যাবে তখন একটু ডিস্টেন্স বেশি হলেও ক্ষতি নেই, কারণ বাচ্চারা বড় হবে, নিজেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, আর সময় অপচয় হবে না। 7 নম্বর, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা।
সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে যেমনই শিক্ষার্থী হোক না কেন, আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে, তার বিভিন্ন প্রতিবন্ধতাকে কাটিয়ে তুলতে হবে। কেউ শারীরিকভাবে দুর্বল, কেউ চোখে কম দেখে, কেউ কানে কম শুনে, এই অজুহাতে তো তাকে আমরা শিক্ষার থেকে বঞ্চিত করতে পারি না। যে চোখে কম দেখে তাকে ব্রেল পদ্ধতিতে শিক্ষা দিতে হবে, যে কানে কম শুনে তাকে কানে শোনার মেশিনের মাধ্যমে পড়াশোনা দিতে হবে, যে কথা বলতে পারে না তাকেও শিক্ষা দিতে হবে। এইভাবে সমাজের প্রত্যেকটি স্তরের শিশুকে কিন্তু শিক্ষা দিতে হবে। আমরা কোনো অজুহাতেই তাকে বা তাদেরকে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করতে পারবো না, কোনো অজুহাত দেখানো যাবে না। তার জন্য যত ধরনের ফেসিলিটি দেওয়া সেই সব ধরনের ফেসিলিটি দিতে হবে। 8 নম্বরে অন্যান্য এছাড়াও বিস্তারিত আলোচনা করলাম, এই এছাড়াও আরও কিছু কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে একাত্ম বন্ধন স্থাপন করতে হবে, সকলের জন্য বুক গ্র্যান্টের ব্যবস্থা করতে হবে, উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বেতন গ্রহণের নীতি পরিহার করতে হবে, শিক্ষার্থীদের শিক্ষার উদ্দীপিত করার জন্য উপহার দানের নীতি গ্রহণ করতে হবে, তারা পাওয়ার আশায় উপহার পাওয়ার আশায় তারা কী করবে, শিক্ষা গ্রহণ করতে আসবে। এই যে 3 নম্বর পয়েন্টটি আছে অন্যান্যতে, উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বেতন গ্রহণের নীতি পরিহার করতে হবে, আমার মতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকটি স্তরে শিক্ষার্থীদের কোনো ধরনের যাতে টাকা পয়সা খরচ না হয় এরকম ব্যবস্থা সরকারের আনা উচিত। বই থেকে শুরু করে বিভিন্ন খাতাপত্র থেকে শুরু করে বিদ্যালয়ে কিন্তু সব শিক্ষার্থীদের কিন্তু প্রদান করা উচিত। মোট কথা, শিক্ষা গ্রহণটাকেই একদম ফ্রি করে দেওয়া উচিত, তাহলেই তো আমাদের সমাজে প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেকটি ব্যক্তি শিক্ষা গ্রহণে এগিয়ে আসবে। অন্যথায় কী হবে, গরিব থেকে গরিব ব্যক্তিরা টাকার অভাবে কিন্তু তারা শিক্ষা গ্রহণ থেকে এখনও বঞ্চিত আছে, পরেও বঞ্চিত থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আশা রাখছি এক না সময় একটি দিন আসবে, সেদিন দেখব আমরা শিক্ষা পুরোপুরি ফ্রি হয়ে গেছে, সেদিন আমরা সফল হব। প্রত্যেকটি মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সেদিনই আমরা সফল হব। এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, আশা রাখছি আপনাদের আলোচনা ভালো লেগেছে। আপনাদেরকে একান্ত অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।